হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার অর্ণবের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এখন রয়েছি বাড়ুইপাড়া বনমালীপুরে ব্রহ্মদত্ত মন্দিরে। বাংলার বড় মন্দিরগুলোর মধ্যে এই বাড়ুইপাড়ার ব্রহ্মদত্ত মন্দির হলো অন্যতম একটি মন্দির। প্রায় 15 একর জমির ওপর সুবিশাল এই মন্দিরটি সন্ধ্যাবেলায় যেন অসাধারণ সুন্দর লাগছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাড়ুইপাড়া যাব বলে স্টেশনে এসে দেখি ট্রেনের এই অবস্থা। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্যে যাত্রীদের এত ভিড়। এই বাড়ুইপাড়া স্টেশনে আসতে গেলে তোমাদের হাওড়া স্টেশন অথবা বালি স্টেশন থেকে কর্ড লাইনে যে কোনো ট্রেন ধরতে হবে, আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই বাড়ুইপাড়া স্টেশনে। এই ব্রহ্মদত্ত মন্দিরে যেতে গেলে তোমাদের নামতে হবে বাড়ুইপাড়া স্টেশনে, আর স্টেশন থেকে বেরিয়ে হেঁটেও যেতে পারো, আর না হলে টোটোয় করে 10 মিনিট সময় লাগবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। 30 টাকা করে অটো ভাড়া নেবে একদম মন্দির পর্যন্ত পৌঁছাতে। স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠতেই একটি দারুণ কালী মন্দির রয়েছে। অটোয় করে তোমরা বনমালীপুর চৌরাস্তা মোড়েও নামতে পারো, সেক্ষেত্রে অটো ভাড়া নেবে 20 টাকা, আর মন্দির পর্যন্ত গেলে 30 টাকা অটো ভাড়া নেবে। এই রাস্তা ধরে সোজা 2 মিনিট হাঁটলেই একদম মন্দিরে পৌঁছে যাবে তোমরা। চৌরাস্তা মোড় থেকে 2 মিনিট হেঁটে এলেই তোমরা মন্দির দেখতে পেয়ে যাবে। আমরা চৌরাস্তা মোড় থেকে ওই দিক থেকে সোজা হেঁটে এলাম, আর এখান থেকে সোজা আর কিছুটা গেলেই আমরা একদম মন্দিরের সামনে পৌঁছে যাব। মোটামুটি 3 মিনিটের মধ্যেই চৌরাস্তা মোড় থেকে তোমরা মন্দিরের সামনে পৌঁছে যাবে। মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য অনেক জায়গা রয়েছে। তোমরা যদি বড় গাড়ি ভাড়া করে আসো
তাহলে পার্কিং এর কোনো অসুবিধা এখানে হবে না। অবশেষে আমরা আজকের গন্তব্য ব্রহ্মদত্ত ধামের একদম সামনে এসে পৌঁছালাম। মন্দিরের সামনেই এরকম লম্বা রাস্তা রয়েছে, আর টোটো একদম মন্দিরের গেটের সামনে অবধিই চলে আসবে। তাহলে চলো বন্ধুরা মন্দিরের ভিতরে ঢোকা যাক। গেট দিয়ে ঢুকতেই তোমরা মূল মন্দিরটা দেখতে পাবে, আর মন্দিরের দুদিকে আরও দুটো মন্দির রয়েছে। মন্দিরের দুপাশে এই রকম দুটি স্তম্ভ রয়েছে, আর এই স্তম্ভের গায়ে বৈদ্যুতিক দীপমালা রয়েছে যেটি সন্ধ্যেবেলা জ্বালানো হয়। প্রায় 15 একর জমির ওপর সম্পূর্ণ এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো পুরো এই মন্দিরটা কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। মন্দিরের কাজ এখনও চলছে, অনেক কাজই বাকি রয়েছে, আর সম্পূর্ণ মন্দিরটা তৈরি হয়ে গেলে বাংলার একটি অসাধারণ দর্শনীয় স্থান হয়ে উঠবে এই ব্রহ্মদত্ত মন্দির। এইটা হচ্ছে মন্দিরে ঢোকার মূল দরজা। মন্দিরের ভিতরে ঢুকেই এরকম বড় একটা ঠাকুর দালান রয়েছে, আর এই সোজা এগিয়ে গেলেই আমরা মন্দিরের গর্ভগৃহের সামনে পৌঁছে যাব। মন্দিরের ভিতরেই ঠাকুরের নামগান হচ্ছে, এ যেন এক অন্যরকম পরিবেশ। আপনারা যদি এই জায়গায় আসেন আপনাদের অসাধারণ সুন্দর লাগবে। গর্ভগৃহের দিকে কিছুটা এগোতেই রয়েছে একটি শ্বেত কচ্ছপ, সম্ভবত বিষ্ণুর কচ্ছপ অবতার বোঝানো হয়েছে এখানে। আরও কিছুটা এগিয়ে এলেই রয়েছে একটি যজ্ঞ কুণ্ড। মন্দিরের ভিতরের পরিবেশ আর মন্দিরটা এত ভালোভাবে সাজানো যা আপনাদের মুগ্ধ করবে। আমরা মন্দিরের গর্ভগৃহের একদম সামনে পৌঁছে গেছি, আর এখানেই রয়েছেন মন্দিরের মূল দেবতা। এখানে একই দেহে বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। মন্দিরের দুপাশে সদ্গুরু মহারাজের ছবি রয়েছে।
এবার চলো তোমাদের মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখাই। এটি মূলত একটি নবরত্ন মন্দির। মন্দিরের চূড়াটা বিভিন্ন রং দিয়ে রং করা রয়েছে আর অসাধারণ সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ঠিক সামনেই ভক্তদের বসার জন্যে এত বিশাল একটা বড় জায়গা রয়েছে, আর এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মন্দিরটা ঠিক কতটা বড়। মন্দিরের ভিতরে ঢুকে ঠিক মন্দিরের পাশেই চারধামের ছবিও দেওয়া রয়েছে। প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম কন্যাকুমারীতে, তৃতীয় ধাম কলকাতাতে যেটা তোমরা এখন দেখছো, আর চতুর্থ ধাম হচ্ছে উত্তরাখণ্ডে। কলকাতা থেকে এত কাছে একদিনের মধ্যে কিন্তু ঘোরার জন্যে এই জায়গাটা অসাধারণ। আমরা এখন মন্দিরের নিচে বেসমেন্টও একটা আছে, এই বেসমেন্টে নামলাম। এখানে শিব মন্দির রয়েছে। पहला नारायणपुर में महाराष्ट्र में, हाँ दूसरा मध्य प्रदेश इंदौर उधर ही मध्य प्रदेश में, तीसरा कन्याकुमारी में और टपटन, तीसरा ये कलकत्ता का और चौथा उत्तराखंड में। उत्तराखंड ऐसा ही बड़ा मंदिर है, अच्छा हमारे नारायण महाराज है बनाए। धन्यवाद। এখানে মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইল। কখন সন্ধ্যারতি হয়, ভোগ বিতরণের সময়, সব কিছুই দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই একবার পড়ে দেখে নেবেন। এই যে জায়গাগুলো দেখছো, এইখানে যখন এখানে অনুষ্ঠান হয়, এখানে প্রত্যেক ভক্তগণকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। প্রত্যেক বৃহস্পতিবার দুপুর দুটো থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয়। এইটা হচ্ছে এই মন্দিরের রান্নাঘর। এখানেই প্রত্যেক বৃহস্পতিবার এবং বার্ষিক অনুষ্ঠানের সময় সমস্ত ভক্তগণদের জন্যে ভোগ রান্না করা হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে আর মন্দিরের এই দীপমালাগুলোও জ্বলে উঠেছে, এ যেন এক অসাধারণ সুন্দর দেখতে লাগছে।
মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির সময় ভগবানের নাম কীর্তন হয়। এই মন্দিরে এলে কি না দেখতে পাবেন আপনি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হবে। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু সামনে থেকে ভিডিও করা বারণ, তাই আমি পিছনের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মন্দিরে ঢুকেই ডান দিকে এরকম প্রদীপ রয়েছে, আর সন্ধ্যা হয়ে গেছে, প্রদীপগুলো জ্বলে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই জন্যই আমি সকালবেলা এসেও সন্ধ্যে অবধি এই মন্দিরে এখনও ওয়েট করছি। সদ্গুরু মহারাজের শিষ্যরা ভারতবর্ষের চারটি স্থানে চারধাম নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, আর সেই পরিকল্পনা মতোই চারটি জায়গায় এই চারধাম নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ব্রহ্মদত্ত ধামের মন্দির, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো এক্সপ্লোরার অর্ণব। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন মোবাইল স্ক্রিনে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।